इलेक्ट्रोलिटिक प्रोसेस ऑफ डिपोजिशन ऑफ ए सुपीरियर मेटल सुपीरियर मेटल काड़ा जैसे जेनरलि करोशन टरोशन गुलो एकटु कम है तो एग्जाम्पल दिए दीची तुम्हें क्रोमियम सिल्वर गोल्ड ठीक है निकेल ठीक है एक्सेट्रा एगुलो हलो सुपीरियर मेटल एगुलो दिए आमी कार उपर डिपोजिट करब एक माने इनफेरियर बोलो इनफेरियर बला ठीक है ना से जगह आमरा जेटा वार्डटा यूज करी सेटा हलो बेसार मेटल ऑन द सरफेस ऑफ बेसार मेटल ठीक है मैं एक नॉर्मल मेटाले ऊपर जो हमें एगुलो दिए डिपोजिट कर दीची तक कि तक वोटार अट्रैक्टिवनेसटा बाढ़ और हमार करोशन प्रिवेंट हो ठीक है बेसार मेटाले एग्जाम्पल हिसाब कॉपर आयरन ठीक है एगुलो हलो बेसार मेटाल बोलते पारी ठीक है सो दिस इज बेसिकाली इलेक्ट्रोलाइटिक इलेक्ट्रोलाइटिक प्रोसेस अफ डिपोजिशन अफ सुपीरियर मेटल ऑन द सरफेस ऑफ बेसर मेटल ठीक है এটাতে কারো কোনো এই তো সুপিরিয়ার মেটাল হলো যেগুলো জেনারেলি করোশনটা কম হয় ঠিক আছে করোশনটা খুব একটা হয় না তুই মেটালগুলো দেখলেই বুঝতে পারবি এদের করোশন কম হয় দে আর ভেরি মাচ ইন দ্য বটম পার্ট অফ মেটাল অ্যাক্টিভিটি সিরিজ ঠিক আছে আর তাছাড়াও দে আর ভেরি মাচ করোশন রেজিস্টিং ঠিক আছে রেজিস্ট করে এরা করোশনকে ঠিক আছে মিক্সচার করলে বেশ কিছু তোমার ইলেকট্রোকেমিক্যাল সেল তৈরি হয় যাতে তোমার কি হয় করোশনটা অনেক ভাবে রিডিউস করা যায় মানে होते धरो आयरन जगह आयरन साथी कि करलम हमें एक जिंक मिसिए दिल कथार कथा बोल तो जिंक जे ही तुम्हें आयरन साथ मिसिए देवे एब जिंक की होच्छे जिंक तो रिएक्टिव प्रचुर ठीक है एटा देखो ठीक उल्टोटा बोलछी किन्तु आमी जिंक कार साथ जिंक रिएक्टिव आमी आयरन साथ मिसिए दिच्छी आमार लाभ कि हबे बोलो तो आमार लाभ हबे हलो जिंक करोट करे जाबे आयरन करोट करबे ना आयरनटा आमार बेचे थाकबे बुझते पेरेछिस जिंक करोट करे जाबे किन्तु आयरन आमार বেঁচে থাকবে ঠিক আছে সবার কাছে ক্লিয়ার হয়েছে আচ্ছা ওকে এবার আমরা এগোবো কয়েকটা উই আর গোয়িং টু ডিসকাস সার্টেন পয়েন্টস রিগার্ডিং দ্য ইলেকট্রোপ্লেটিং প্রসেস কয়েকটা পয়েন্ট আমাদের ডিসকাস করতে হবে ঠিক আছে সো হেডিং দিতে পারি আমরা ইম্পর্ট্যান্ট পয়েন্টস রিগার্ডিং ইম্পর্ট্যান্ট points regarding electroplating ঠিক আছে তো ফার্স্ট সব থেকে ফরমোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো তুমি দেখো তুমি কী করছো প্লেটিং করছো মানে একটা জিনিসের উপর আর একটা জিনিস লাগাচ্ছো এই জিনিসটা মাথায় রাখবে ঠিক আছে ফার্স্ট থিং হচ্ছে হলো নাম্বার ওয়ান পয়েন্ট আর্টিকেল দ্যাট নিডস টু বি ইলেকট্রোপ্লেটেড একটা আর্টিকেল আছে সেটাকে ইলেকট্রোপ্লেট করছো আর্টিকেল দ্যাট নিডস টু বি electroplated needs to be cleaned properly তোমাকে ক্লিন করতে হবে নালে কিন্তু হবে না কেন হবে না দেখো বাড়িতে যখন রং করে সবার আগে মিস্ত্রিরা কি করে রঙের যে জায়গাটা রং করবে সেই জায়গাটা ঘষে দেয় কেন বলো তো যাতে কোনো নোংরা না লেগে থাকে যাতে কোনো নোংরা না লেগে থাকে নোংরা যদি লেগে থাকে কি হয় ওই জায়গাটাতে যখন রং করবে ওই জায়গা দিয়ে পড়ে গিয়ে ফেটে যায় আর ওই একটা জায়গায় ফেটে গেলে তারপরে যার চারিদিক দিয়ে ফাটতে শুরু করে দেয় ঠিক আছে আর্টিকেলটাও যে ইলেকট্রোপ্লেট করছো বেসিক্যালি কাইন্ড অফ তো সেম জিনিস না একটা মেটালের উপর আর একটা জিনিস লাগাচ্ছ
এবার তার মাঝখানে যদি অন্য জিনিস লেগে যায়, তাহলে ওই মেটালের সঙ্গে যে তোমার ওটা যে লাগাটা ওটা ঠিকঠাক হবে না ওই জায়গাটাতে, তাহলে ওই জায়গাটাতে যে জায়গাটাতে নোংরা থাকবে ওই জায়গাটাতে ব্রেকআউট করবে আজকে না হোক কালকে। যেই ওখান থেকে ব্রেকআউট করলো তারপরে করোশন হয়ে 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 পুরো জায়গাটাকে নষ্ট করে দেবে। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আর্টিকেল নিডস টু বি ইলেকট্রোপ্লেটেড। তাহলে আমরা এখানে কী লিখবো, ধরো যে ইম্পিউরিটিগুলো থাকে, ইম্পিউরিটি কী থাকে, ইম্পিউরিটিস অ্যাজ অক্সাইডস, বেশ কিছু অক্সাইডস থাকে ইম্পিউরিটিস, গ্রিস ঠিক আছে এটা থাকে, অয়েল ঠিক আছে এটা থাকে, এগুলো যদি থেকে যায় সেট্রা উইল নট অ্যালাউ ফরমেশন অফ প্রপার ডিপোজিটস অন দ্য সার্ফেস অফ দ্য আর্টিকেল। ঠিক আছে, যে জিনিসটা তোমাদের বললাম সেটাই আমি এখানে লিখেছি, আলাদা কিছু লিখিনি। ঠিক আছে, নেক্সট হচ্ছে হলো আর্টিকেল দ্যাট নিডস টু বি ইলেকট্রোপ্লেটেড নিড উইল হ্যাভ টু বি মেড ক্যাথোড। এবার তোমরা জানো ইয়ার টকিং অ্যাবাউট ইলেকট্রোলিসিস, কোনো একটাকে ক্যাথোড করবে, কোনো একটাকে অ্যানোড করবে। এবার যে আর্টিকেলটাকে তুমি ইলেকট্রোপ্লেট করবে দ্যাট নিডস টু বি ক্যাথোড, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা। এই পয়েন্টটা বেসিক্যালি যেটাকে ইউজ করবে দ্যাট ইজ ইলেকট্রোলিসিস অফ কপার সালফেট ইউজিং কপার ইলেকট্রোডস। সেখানে আমরা কি দেখেছি, যেটা তোমার অ্যানোড ছিল সেটা কি হয়, সেটা আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যায় সাইজে, এবং সেখানকার যে কপারটা সেটা গিয়ে ক্যাথোডের উপর লাগে। এবার যখন তুমি ইলেকট্রোপ্লেট করছো, তাহলে তুমি ধরো যে জিনিসটা তুমি ধরো একটা চামচকে ইলেকট্রোপ্লেট করছো, এটাকে ধরো তুমি ক্যাথোড বানিয়ে দিলে, ঠিক আছে, আর এখান থেকে তুমি এটাকে ক্যাথোড বানিয়েছো মানে নেগেটিভ ইলেকট্রোড, এখান থেকে তুমি এটাকে ধরো চামচটাকে ধরো একটা সে সিলভার দিয়ে তুমি ইলেকট্রোপ্লেট করছো, ঠিক আছে, তখন কি হবে, সিলভার কি, সিলভার ইজ এ অ্যাক্টিভ ইলেকট্রোড, ঠিক আছে, ইটস নট এ ইনার্ট ইলেকট্রোড, অ্যাক্টিভ ইলেকট্রোড, এটা পার্টিসিপেট করে। এবার সিলভার কী করবে, সিলভার এখান থেকে ক্ষয়ে যাবে, ঠিক আছে, ক্ষয়ে গিয়ে কী করবে, এর উপরে প্লেট করবে, আস্তে 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 করে এর উপরে প্লেট করবে এইভাবে, ঠিক আছে, আমরা ডিটেল প্রসেস পড়বো, চিন্তা নেই, ঠিক আছে। তো এটা যেটা হবে এটা তখনই সম্ভব না যখন স্পুনটা ক্যাথোডে থাকবে, তাই না, স্পুনটা যখন ক্যাথোডে থাকবে তখনই সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। আর একটা জিনিস ভাবো, এই যে ইলেকট্রোলাইটিক সলিউশনটা আছে এখানে যদি এজি প্লাস থাকে, মানে সিলভারের কোনো একটা আমি কম্পাউন্ড দিলাম, সেটা কোন দিকে যাবে, এজি প্লাস হলো ক্যাটায়ন না, ক্যাথোডে যাবে, তাই জন্য আর্টিকেল যেটা তুমি ইলেকট্রোপ্লেট করবে সেটা সবসময়তেই কোথায় হতে হবে, ক্যাথোডে হতে হবে। রিজন হিসেবে তুমি কী লিখতে পারো, লেখো ক্যাটায়ন্স উইল মাইগ্রেট টুয়ার্ডস ক্যাথোড, ঠিক আছে, এইটা একটা বড় পয়েন্ট, ঠিক আছে। তো ক্যাটায়ন যদি ক্যাথোডে যায় তাহলে ডেফিনেটলি আমি ক্যাথোডেই কী করবো, ক্যাথোডেই আমি আর্টিকেলটাকে রাখবো, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এটা সবার, কোনো সমস্যা আছে এই দুটো পয়েন্টে, আগে এই দুটো পয়েন্টে কোনো সমস্যা আছে কিনা, পয়েন্ট তো অনেক আছে এখানে, তার মধ্যে জাস্ট এটা দুটো পয়েন্ট হলো, সেটা কোনো সমস্যা থাকলে বলো, থাকলে বলো, না থাকলে কিছু বলতে হবে না, নেই তো। আচ্ছা এবার তাহলে আমি এগোচ্ছি, আমার নাম্বার 3 পয়েন্ট,
এবার যে মেটালটা দিয়ে ইলেকট্রোপ্লেট করবে সেটা কি করবে? মেটাল হুইচ উইল বি প্লেটেড অন আদার অথবা বেসার মেটাল। তাকে কোথায় রাখবে? আগের ডায়াগ্রামটাই যদি আমরা দেখি, আগের ডায়াগ্রামটা আমি প্রিভিয়াস পেজে যাই, আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে মেটালটা দিয়ে আমি প্লেট করব সেটা কিসে রাখবো? অ্যানোডে রাখবো, পজিটিভ ইলেকট্রোড। ঠিক আছে, মেটাল কোথায় রাখবে? এটা এটা রাখবে অ্যানোডে। ঠিক আছে, এটা রাখা হবে অ্যানোডে। রিজন অলরেডি ডিসকাসড, আলাদা করে এটা ডিসকাশন করার দরকার নেই। ঠিক আছে, নেক্সট, এইটা যেটা হবে মেটাল অ্যানোড, মেটাল যে অ্যানোডটা হবে দ্যাট নিডস টু বি রিপ্লেসড পিরিয়ডিক্যালি। মেটাল যে অ্যানোডটা হবে দ্যাট নিডস টু বি রিপ্লেসড পিরিয়ডিক্যালি। ঠিক আছে, কেন? বিকজ যে মেটাল যে অ্যানোডটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে করে কী হবে, ইট রিডিউসেস ইন সাইজ, বিকজ দ্যাট পার্ট ইজ প্লেটেড অন দ্য বেসার মেটাল, বেসার মেটালের উপর প্লেট হয়ে যাচ্ছে, সো ইট রিডিউসেস ইন সাইজ। তো তাহলে তোমায় কী করতে হবে? ইট নিডস টু বি রিপ্লেস পিরিয়ডিক্যালি। তুমি লিখতে পারো বিকজ ইট রিডিউসেস ইন সাইজ। ঠিক আছে, আগের পাতাতেই আমরা দেখলাম যে ইলেকট্রোলাইট যে সলিউশনটা থাকবে, ইলেকট্রোলাইট যেটা হবে দ্যাট হ্যাজ টু হ্যাভ দ্য মেটাল আয়ন, সেটাতে ওই মেটাল আয়নটা লাগবে হুইচ নিডস টু বি প্লেটেড। মানে ভালো করে বুঝবে, সেন্টেন্সে ওয়ার্ডিংয়ে একটু বুঝতে অসুবিধা হয়, হুইচ নিডস টু বি প্লেটেড অন আদার মেটাল, অন আদার মেটাল। দেখো এখানে যদি একটা মেটাল থাকে, তার মধ্যে তুমি ধরো এর মধ্যে একটা বেসার মেটাল আছে, সেটা তুমি ধরো কোথায় লাগাবে? ক্যাথোডে লাগাবে। এখানে ধরো তুমি একটা ধরো গোল্ড প্লেটিং করছো, গোল্ড দিয়ে দিলে। ঠিক আছে, তো এখানে তুমি যে লিকুইডটা রাখবে, যে ইলেকট্রোলাইটটা রাখবে, সেই ইলেকট্রোলাইটের মধ্যে কিন্তু গোল্ডের আয়ন থাকতে হবে। ঠিক আছে, তা না হলে কী হবে? ধরো এখানে আয়রনের আয়ন আছে, কথার কথা বলছি, কিছুটা আয়রনও আবার এর উপর লেগে যাবে, তাই না? তো সেটা কি তুমি চাইবে? তুমি একটা জিনিসকে গোল্ড প্লেটিং করছো, তার মধ্যে আবার মাঝে মাঝে ছিটে ছিটে কালো কালো আয়রন লেগে যাচ্ছে, সেটা তো তুমি চাইবে না। সো ইওর পারপাস উইল নট বি সার্ভড। পারপাস সার্ভ করতে গেলে সব আয়ন মোরাললেস তোমায় কি করতে হবে, যেটা দিয়ে প্লেট করছো, যে মেটালটা দিয়ে প্লেট করছো, সেই মেটালের আয়নটাই রাখতে হবে। ঠিক আছে, এত অবধি কারো কোনো ডাউট থাকলে বলো। হ্যাঁ, এরকমই করে। আর কিছু কারো? এইখানে সব লেখা হয়ে গেছে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে হলো ইলেকট্রোলাইট যেটা নেবে সেটা কিন্তু স্যাচুরেটেড সলিউশনে নিতে হবে। ঠিক আছে, কি লিখবে এখানে? ইলেকট্রোলাইট মাস্ট বি ইন ফর্ম অফ স্যাচুরেটেড সলিউশন।
ইলেকট্রোলাইট মাস্ট বি ইন ফর্ম অফ স্যাচুরেটেড সলিউশন, ঠিক আছে? মানে কি? দেখো, ইলেকট্রোলাইট যদি তুমি প্রচণ্ড ডাইলুট নাও, ঠিক আছে, তো তাহলে খুব প্রবলেম আছে। কি প্রবলেম আছে? ডাইলুটে কি হবে, নাম্বার অফ আয়ন্স কম হবে, ঠিক আছে। এবার যদি স্যাচুরেটেড সলিউশন নাও, তার মানে কি, মোটামুটি আয়ন্স বেশি হবে। তো গুড কনসেন্ট্রেশন অফ আয়ন্স, মোটামুটি একটা গুড কনসেন্ট্রেশন অফ আয়ন্স কি হবে তাহলে? কেন কেন আয়ন্সটা কেন ইম্পর্টেন্ট? কারণ কি, আয়নই তো ইলেকট্রিসিটি ক্যারি করে। গুড কনসেন্ট্রেশন অফ আয়ন্স কি করবে, আমার কন্ডাক্টিভিটিটা বাড়াবে, কন্ডাক্টিভিটি অফ ইলেকট্রোলাইটের যে কন্ডাক্টিভিটি আছে সেটাকে কি করবে, বাড়াবে। যত ভালো কনসেন্ট্রেশন অফ আয়ন্স থাকবে তত আমার কন্ডাক্টিভিটি বাড়াবে, ঠিক আছে। কারণ কি, যত আয়ন থাকবে তত বেশি ইলেকট্রিসিটি ক্যারি করে নিয়ে যেতে পারবে, যত বেশি পিঁপড়ে আসবে তত পিঁপড়ে খাবার চুরি করে মাথায় পাহাড়ের মতো করে নিয়ে দৌড়ে দৌড়ে যেতে পারবে, ঠিক আছে। খানিকটা তো একই জিনিস, আলাদা তো কিছু না। নেক্সট নেক্সট হচ্ছে হলো ইলেকট্রোলাইট যেটা থাকবে, যে ইলেকট্রোলাইট থাকবে সেটা কিন্তু অ্যাসিডিফাইড থাকবে উইথ সার্টেন অ্যাসিড। ইলেকট্রোলাইট মাস্ট বি অ্যাসিডিফাইড উইথ অ্যাসিড। ঠিক আছে, ইট মাস্ট বি অ্যাসিডিফাইড উইথ অ্যাসিড। কেন, হাউ ডাজ ইট হেল্প? দেখো, যদি সিউ এসও ফোর থাকে, ধরো কথার কথা ইলেকট্রোলাইট সিউ এসও ফোর, দের ইজ এ হাই চান্স যে সিউ এসও ফোর ওয়াটারের সাথে কম্বাইন করে, এটা আগের দিন তোমাদের দেখিয়েছি আমি, হাইড্রোলিসিস রিয়াকশন হয়, সিউ ও এইচ হোল টুয়াইস, টু এইচ টু ও করে দিলাম, প্লাস এইচ টু এসও ফোর তৈরি করবে, ঠিক আছে। এবার দেখো, এই যে জিনিসটা তৈরি হচ্ছে এটাতে অসুবিধা হচ্ছে হলো, তুমি যার ইলেকট্রোলিসিস করতে চাইছো সেটা করতে পারবে না। হোয়াই? বিকজ কপার হাইড্রোক্সাইড ইজ এ প্রেসিপিটেট, তোমরা ভালো মতোই জানো, পেল ব্লু প্রেসিপিটেট পড়ে, ঠিক আছে। একবার প্রেসিপিটেট পড়ে গেলে মানে কি, ও জলে গুলবে না, জলে না গোলা মানে হচ্ছিল আয়ন দেবে না, আয়ন না দিলে ইলেকট্রোলিসিস হবে না, সো পারপাস উইল নট বি সার্ভড। এই যে রিয়াকশনটা দেখছো এটা বেসিক্যালি ভালো করে দেখো, সল্ট প্লাস ওয়াটার গিভস বেস প্লাস অ্যাসিড, এই টাইপের রিয়াকশনকে আমরা কী রিয়াকশন বলি, হাইড্রোলিসিস রিয়াকশন। এই টাইপের রিয়াকশনকে আমরা হাইড্রোলিসিস রিয়াকশন বলি। এই টাইপের রিয়াকশনগুলো রিভার্সিবল। তো আমি যদি অলরেডি আগে থেকে এখানে অ্যাসিড দিয়ে রেখে দিই, রিভার্সিবল রিয়াকশনে সবথেকে মজার জিনিস হচ্ছে হলো, প্রোডাক্ট যদি তুমি আগে থেকে দিয়ে রেখে দাও প্রোডাক্ট, তাহলে রিয়াকশন এগোবে না। কেন কেন কি, রিভার্সিবল রিয়াকশানে যেমনি রিয়্যাক্ট্যান্ট, রিভার্সিবল রিয়াকশানে কী হয় দেখো, রিয়্যাক্ট্যান্ট যেমনি প্রোডাক্ট হতে পারে সেমনি প্রোডাক্টও রিয়্যাক্ট্যান্ট হতে পারে। কিন্তু অলরেডি যদি প্রোডাক্ট বেশি থাকে তাহলে প্রোডাক্ট কী করবে, রিয়্যাক্ট্যান্ট হতে চাইবে। তাই জন্য আমি যদি আগে থেকেই অ্যাসিডিফাই করে দিয়ে থাকি তাহলে এই যে রিয়াকশানটা হাইড্রোলিসিস এটা হতে চাইবে না। তাহলে অ্যাসিডিফাই কেন করছি, আমি কী লিখবো অ্যান্সার, টু প্রিভেন্ট হাইড্রোলিসিস। তুমি দেখবে বইতেও হয়তো শুধু এইটুকুই লেখা আছে, এইটুকু, টু প্রিভেন্ট হাইড্রোলিসিস, এই যেটা বলছি এইটুকুই লেখা আছে, বোঝানো নেই। তোমাকে তো বুঝতে হবে জিনিসটা, নাহলে তুমি কোনো দিন ক্লিয়ার হবে না, ঠিক আছে। অনেকের আবার এরকম মনে হয় যে ধর অত বুঝে কী হবে, টু প্রিভেন্ট হাইড্রোলিসিস মুখস্থ করো, আরে কতদিন মুখস্থ করবি, মুখস্থ তো একটা লিমিট আছে রে ভাই, ঠিক না। তুমি যদি বুঝে মুখস্থ করো তাহলে কিন্তু এমনি মনে থাকে, প্রবলেম নেই। এই যে হাইড্রোলিসিস প্রসেসটা তুমি জানো অলরেডি, সেটাই আমি ইউজ করলাম। তুমি অলরেডি জানো যে রিভার্সিবল রিয়াকশানে দুদিকেই রিয়াকশান এগোয়, তো আমি যদি আগে থেকেই প্রোডাক্ট দিয়ে রাখি তাহলে ডেফিনেটলি একটুখানি যদি প্রোডাক্ট তৈরি হয়, ধরো এটা, এটা আবার এটার সঙ্গে যেটা অলরেডি এক্সিস্টিং প্রোডাক্ট রয়েছে সেটার সঙ্গে রিয়্যাক্ট করে ফাট করে আবার রিয়্যাকট্যান্ট দিয়ে দেবে, তাহলে কী হবে, এই হাইড্রোলিসিস রিয়াকশানটা প্রিভেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমাদের যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করো, আমি বলছি। আরেকবার বলো, শুনতে পারিনি, সরি। আগে থেকে যদি তুমি প্রোডাক্ট দিয়ে দাও তাহলে প্রোডাক্ট তো রিকম্বাইন করে রিয়্যাকট্যান্ট হয়ে যাবে না, তো রিয়্যাকট্যান্ট, তুমি যদি প্রোডাক্ট আগে থেকেই থাকে, ধরো এখানে H2SO4 রয়েছে, তাহলে রিয়্যাকট্যান্ট আবার H2SO4 তৈরি করবে কেন,
এটা তো বোথ ওয়ে রিয়াকশন না? তাহলে একটুখানি যদি তৈরি করে ও কপার হাইড্রক্সাইড, সেই কপার অক্সাইড হাইড্রক্সাইড অলরেডি প্রেজেন্ট যে H2SO4 আছে যেটা তুমি আগে থেকে দিয়ে রেখেছো, মানে প্রচুর H2SO4 অ্যাভেলেবেল, সেটার সঙ্গে রিয়াকশন করে ও তো আবার সেই COSO4 আর 2H2O দিয়ে দেবে, তাই না? তো রিয়াকশনটাকে হতেই দেবে না, ডান দিকে যেতেই দেবে না, সব বাঁদিকে যেতে দেবে, মানে লেফট টু রাইটটাকে প্রিভেন্ট করে দেবে। ঠিক আছে, আমি এগোচ্ছি, লেখা হয়ে গেছে আই গেস সবার। আচ্ছা নেক্সট হচ্ছে হলো লো কারেন্ট ফর এ লঙ্গার টাইম, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইলেকট্রোপ্লেটিংয়ে আমরা করব লো কারেন্ট ফর এ লঙ্গার টাইম, উই উইল পাস লো কারেন্ট ফর লঙ্গার টাইম। কোশ্চেন এসে যাচ্ছে হোয়াই, কেন কি? দেখো যদি প্রচণ্ড হাই কারেন্ট ইউজ করো তাহলে দুটো তিনটে প্রবলেম আছে। একটা প্রবলেম হচ্ছে হলো ইলেকট্রোলাইট উইল গেট হিট আপ, ইলেকট্রোলাইট হিটস আপ, এটা একটা প্রবলেম। আচ্ছা ইলেকট্রোলাইট যদি হিট আপ হয়ে যায় তাহলে দেখো যে কোনো জিনিস, হোয়াট ইউ আর ডুইং ইলেকট্রোপ্লেটিং, মানে একটা জিনিস আর একটা জিনিসের উপর লাগাচ্ছ, ঠিক আছে, আলটিমেটলি তো মালটা সলিডিফাই হয়ে লাগছে না? এবার এই যে সলিডিফিকেশন প্রসেসটা, এই প্রসেসটাতে কিন্তু লো টেম্পারেচার হেল্প করে, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। জল তো ফ্রিজে রাখলেই সলিড হবে না, জল তো আর তুমি এমনি রেখে দিলে সলিড হবে না। সো যে কোনো লিকুইড যখন প্লেটিং হচ্ছে ইট ইজ বেটার টু হ্যাভ এ লো টেম্পারেচার, হিট আপ হয়ে গেলে কি হবে, মেল্ট করে আবার পড়ে যাবে, ওখানে দাঁড়িয়ে থাকবে না, না দাঁড়িয়ে তো রাখতে হবে ওটাকে, না দাঁড়িয়ে থাকবে না, আমার পড়ে যাবে, হিট আপ হয়ে গেলে এটা একটা বিশাল বড় প্রবলেম। তাহলে এখানে যদি আমি লো কারেন্ট দিই সেটা আমাকে কী হেল্প করবে? হেল্পস ইন অবটেনিং ফার্ম ডিপোজিট অন ক্যাথোড, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে হলো হাই কারেন্ট দিলে কি হবে, একটা তো হিট আপ আর একটা কি প্রবলেম, হাই কারেন্ট দিলে খুব তাড়াতাড়ি ইলেকট্রোলিসিস হবে, ঠিক আছে, এটা একটা পয়েন্ট। হাই কারেন্টে কি হবে, তাড়াতাড়ি ইলেকট্রোলিসিস হলে প্রবলেম কি হয় দেখো, ইট উইল কজ আনইভেন ডিপোজিশন, যখন কোনো জিনিস প্রচণ্ড তাড়াতাড়ি হবে মানে ফটাফট এদিক লাগছে ওদিক লাগছে ফটফট ফটফট ইলেকট্রোলিসিস হবে, আনইভেন ডিপোজিশন হয়ে যায়। ঠিক আছে, সো এই দুটো পয়েন্ট, যেটা একটা হিট আপ, যদি হিট আপ হয়ে যায় ফর্ম ডিপোজিট পড়বে না তাই জন্য লো কারেন্ট রাখি আমরা, আর একটা হলো হাই কারেন্ট দিলে আনএভেন ডিপোজিশন হবে। নেক্সট হচ্ছে হলো সবসময়তে এখানে ডিসি কারেন্ট ইউজ করা হয়, ডিসি কারেন্ট মানে ডাইরেক্ট কারেন্ট, ডিসি কারেন্ট মানে হচ্ছে হলো ডাইরেক্ট কারেন্ট। দেখো এসি কারেন্ট যদি ইউজ করো, এসি কারেন্টে কি হয় পোলারিটি চেঞ্জেস উইথ টাইম, ঠিক আছে, এসি কারেন্টে দেখো এসিতে কি হয় পোলারিটি চেঞ্জেস উইথ টাইম, পোলারিটি যদি চেঞ্জ করতে থাকে উইথ টাইম তাহলে কি হয় দেখ, অ্যানোড আর ক্যাথোডের মধ্যে বারবার ইন্টারচেঞ্জ হয়, মানে পজিটিভ, ধর অ্যানোড এখন পজিটিভ আছে, মানে অ্যানোড আর ক্যাথোড, অ্যানোড তো পজিটিভ থাকবে এটা নেগেটিভ থাকবে, একবার অ্যানোডটা ক্যাথোড হয়ে যাবে একবার ক্যাথোডটা অ্যানোড হয়ে যাবে, এইটা হয়ে যাবে প্রবলেম। তাহলে একবার কি হবে, একবার ডিপোজিশন গিয়ে তোর ধর চামচের উপর পড়লো, আর একবার ডিপোজিশন গিয়ে যেটা তুই বারটা লাগিয়েছিলি তার উপরে পড়লো, তাহলে কি হবে, দের উইল বি অ্যাবসোলুটলি নো এফেক্টিভ কোটিং, ঠিক আছে, পোলারিটি চেঞ্জ হলে কি হবে, নো এফেক্টিভ কোটিং, কোনো এফেক্টিভ কোটিংই পড়বে না, পোলারিটি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কোনো এফেক্টিভ কোটিং আমার কিসের উপর পড়বে না, আমি যেটার উপর প্লেট করব সেটার উপরে কোনো এফেক্টিভ কোটিং পড়বে না যদি আমার পোলারিটি কন্টিনিউয়াস চেঞ্জ হতে থাকে। ঠিক আছে,
নাও হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ইলেকট্রোলাইট, কী কী রিকোয়ারমেন্ট, তাহলে ফাইনালি আমি কী কী টাইপের আমার ইলেকট্রোলাইটের কী কী কন্ডিশন থাকতে হবে যেটাতে আমি ভালো মতো প্লেটিং করতে পারবো, সেটা ইম্পর্টেন্ট জিনিস, লিখে রাখো এখানটাতে রিকোয়ারমেন্টস ফর ইলেকট্রোলাইট, রিকোয়ারমেন্টস রিকোয়ারমেন্টস লেখো তাহলেই হবে। কী কী রিকোয়ারমেন্টস আসছে, এক নম্বর হচ্ছিলো ইলেকট্রোলাইট হ্যাজ টু বি এ গুড কন্ডাক্টর, গুড কন্ডাক্টর এটা তো হতেই হবে, এটা না হলে তো ইলেকট্রোলাইসিসই হবে না, ঠিক আছে, গুড কন্ডাক্টর হতে হবে। ইলেকট্রোলাইট হ্যাজ টু বি হাইলি সলিউবেল ইন ওয়াটার, হাইলি সলিউবেল হতে হবে, নাহলে ভালো আয়ন তৈরি হবে না হাইলি সলিউবেল না হলে। আর একটা হচ্ছিলো ইট শুড বি স্টেবল, ইট শুড বি স্টেবল টুওয়ার্ডস, দেখো অনেকগুলো কেমিক্যাল রিয়াকশান হয়ে যেতে পারে, সেগুলো যাতে না হয়, যত কম হয় তত ভালো, স্টেবল টুওয়ার্ডস অক্সিডেশন, মানে এরকম যেন না হয় এমন একটা ইলেকট্রোলাইট দিলে একটুখানি হাওয়ার সঙ্গে কন্ট্যাক্টে এসে সে আবার অন্য কিছু তৈরি করে ফেললো না, অথবা রিডাকশান অ্যান্ড হাইড্রোলিসিস, এগুলো যেন যতটা কম হবে ততটা বেটার, ঠিক আছে, সো এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। দিস আর দ্য রিকোয়ারমেন্টস অ্যান্ড রেদার ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্টস রেগার্ডিং ইলেকট্রো প্লেটিং, ঠিক আছে, কারো কোনো ডাউট থাকলে বল আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এগোই, লেখা হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে এগোচ্ছি তাহলে আমি। হ্যাঁ, ফার্স্ট ইলেকট্রোপ্লেটিং যেটা আমাদের আছে সেটা হলো ইলেকট্রোপ্লেটিং কপার কাপ উইথ সিলভার, ইলেকট্রোপ্লেটিং কপার কাপ উইথ সিলভার, তো আমাকে এখানে একটুখানি ড্রয়িং ট্রয়িং করতে হবে, আগে হেডিংটা দিয়ে দিই, দেখ যেটাকে আমি ইলেকট্রোপ্লেট করব সেটাকে আমি রেখেছি এখানে ক্যাথোড হিসেবে, নেগেটিভ ইলেকট্রোড, আর যেটা দিয়ে করব সেটাকে আমি রেখেছি অ্যানোড হিসেবে, পজিটিভ ইলেকট্রোড। ইলেকট্রোলাইট হিসেবে কি ইউজ করছি, ভেরি ইম্পর্ট্যান্ট, সো আমি এখানে পয়েন্ট বাই পয়েন্ট যে কটা জিনিস যেখানে ইউজ করছি সেটা কিন্তু আমাকে লিখতে হবে। যেরকম ফার্স্টে আমি ইউজ করছি ক্যাথোড, আমি কি ইউজ করছি, ক্যাথোড ইউজ করছি হাইলি ক্লিনড কপার কাপ,
হাইলি ক্লিনড কপার কাপ। অ্যানোড আমি কি ইউজ করছি? অ্যানোড, অ্যানোড ইউজ করছি আমরা সিলভার, ঠিক। নেক্সট ইলেকট্রোলাইট আমি কি ইউজ করছি? অনেক সময় নেম দ্য ইলেকট্রোলাইট দেয়, ভেরি মানে কমন কোশ্চেন, নেম দ্য ইলেকট্রোলাইট ইউজড ইন সিলভার প্লেটিং, ঠিক আছে। যদি শুধুমাত্র নেম দ্য ইলেকট্রোলাইট দেয় তাহলে লিখবে সোডিয়াম আর্জেন্টোসায়ানাইড। এই যে জিনিসটা, এটা এটার নাম হলো সোডিয়াম আর্জেন্টো সায়ানাইড, ঠিক আছে। বাট এটা অ্যাসিডিফাই করা থাকে HCN এর সাথে, ঠিক আছে। HCN কিসের জন্য ইউজ করে? অ্যাসিডিফাই করার জন্য। আমরা কিছুক্ষণ আগে পড়েছি অ্যাসিডিফাই আমাদের করতে হবে, ঠিক আছে। সো সেই জন্য অ্যাসিডিফাই করা হয়। আচ্ছা, এবার আমাদের দেখতে হবে এখানে ডিসোসিয়েশন রিয়াকশন কী কী হয়, এখানে কী কী থাকে আমাদের দেখতে হবে। এখানে NaAgCN2 থাকে সবার আগে। সো আমি সবার আগে এটা লিখছি, ডিসোসিয়েশন রিয়াকশন। সো NaAgCN2 এটা যখন ডিসোসিয়েট করবে কী কী দেবে? এনএ প্লাস দেবে, প্লাস এজি প্লাস দেবে, প্লাস টু সিএন মাইনাস দেবে। আর কি আছে আমার এখানে? আমার এখানে ওয়াটার আছে, ওয়াটার উইল ডিসোসিয়েট টু গিভ এইচ প্লাস অর আয়োনাইজ রাদার টু অ্যান্ড ওইচ মাইনাস। আর আছে আমার HCN, সেটাও খুব ইম্পর্ট্যান্ট, সেটাও আমার ডিসোসিয়েট করবে এইচ প্লাস সিএন মাইনাস, ঠিক আছে। এই ডিসোসিয়েশন রিয়াকশনগুলো সবার আগে হবে। এবার নেক্সট হচ্ছে হলো আমার ক্যাথোডে আমার কী রিয়াকশন হচ্ছে। ডেফিনেটলি ক্যাথোডের দিকে কে যাবে? ক্যাটায়ন যাবে। এবার এইখানে ক্যাটায়ন কে কে আছে দেখে, এইচ প্লাস আছে, এইচ প্লাস আছে, এনএ প্লাস আছে, এনএ প্লাস আছে, এজি প্লাস আছে। এদের মধ্যে সব থেকে নিচে এবং খুবই নিচে, যার সঙ্গে কাউরই কোনো কম্পিটিশন সত্যি কথা বলতে নেই, সেটা হলো এজি প্লাস। সো ক্যাথোডে এজি প্লাস যাবে গিয়ে, ক্যাথোড যেহেতু নেগেটিভ ইলেকট্রোড, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করে এজি প্লাস কী দেবে? এজি, অ্যান্ড এজি ইজ গোয়িং টু গেট প্লেটেড অন ক্যাথোড। নেক্সট কী হবে? ডিপোজিট হয়ে গেল। এজি কী হবে? ডিপোজিট হয়ে যাবে, লিখে দাও ডিপোজিটেড, ডিপোজিটেড। এবার নেক্সট হচ্ছে হলো আমার অ্যানোডে কী হয় এটা আমায় দেখতে হবে। সো অ্যানোডে কী হবে দেখি। দেখো অ্যানোডে উই নো ভেরি ওয়েল দিস এজি, অ্যানোডে যাবে কে? বেসিক্যালি ওইচ মাইনাস যাবে, কিন্তু এজি ইজ অ্যান অ্যাক্টিভ ইলেকট্রোড, ঠিক আছে। এজি কি? এজি ইজ অ্যান অ্যাক্টিভ ইলেকট্রোড, এটা লেখো প্লিজ লেখো, এজি ইজ অ্যান অ্যাক্টিভ ইলেকট্রোড। এজি কি লিখবে? অ্যাক্টিভ ইলেকট্রোড উইথ লো ডিসচার্জ পোটেনশিয়াল। এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট, মাঝে মাঝে ইউজ করছি, লো ডিসচার্জ পোটেনশিয়াল। যা লো ডিসচার্জ পোটেনশিয়াল হয় সেই ইজিলি ডিসচার্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এবার কী হয় দেখো, এই এজি থেকে এজি প্লাস হওয়ার যে গল্পটা, এতে খুব একটা বেশি এনার্জি লাগে না, অনেকটা কম লাগে। তো সেখানে কী হবে তাহলে, এজি এখানে যেহেতু অ্যাক্টিভ ইলেকট্রন, ইট উইল লুজ ওয়ান ইলেকট্রন অ্যান্ড বিকাম এজি প্লাস। আর এজি প্লাস কী করবে? এজি প্লাস সলিউশনে ঢুকে যাবে। আর এজি প্লাস সলিউশনে, এখান থেকে এজি প্লাস ঢুকছে আর এখানে প্লেটে গিয়ে এই প্লেটিং হয়ে যাচ্ছে আস্তে 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 করে। সো আলটিমেটলি কী হচ্ছে অ্যানোডে? কিন্তু টু বি ভেরি অনেস্ট, অ্যানোডে কিন্তু কোনো প্রোডাক্ট নেই। ক্যাথোডে প্রোডাক্ট আছে, এজি, এজি ইজ দ্য প্রোডাক্ট ইন ক্যাথোড, বাট অ্যানোডে কিন্তু তুমি যদি দেখো কোনো প্রোডাক্ট কিন্তু অ্যানোডে নেই, ঠিক আছে। সো আই গেস এটা তোমাদের কাছে ক্লিয়ার, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। সাথে আর একটা জিনিস অ্যাড করে দাও, দাঁড়াও এক সেকেন্ড, আমি জাস্ট এটা কমপ্লিট করে নিই। এজি NO3 কিন্তু ইউজ হয় না, এজি NO3 নট ইউজড, এটা একটু লিখে নাও, তারপর আমি বলে দিচ্ছি তোমার যে ডাউট আছে। নট ইউজড, কেন নট ইউজড? বিকজ এজি NO3 কী হয়, ডিসোসিয়েশন ইজ ভেরি ফাস্ট, লিখে রাখো, ডিসোসিয়েশন ইজ ভেরি ফাস্ট। এবার
এবার খুব ফাস্ট ডিসোসিয়েশন হওয়ার জন্য কি হয়, সো ডিপোজিট ইজ নট স্মুথ, ডিপোজিট ইজ নট স্মুথ। হ্যাঁ, এবার বল কোথায় ডাউট আছে? তোদের কপারটা করিয়েছিলাম না, কপারটা মনে আছে? কপার ইলেকট্রোড দিয়ে একই জিনিস, আলাদা কিচ্ছু না, সেম। আমি বললাম না, তোদের বলেছিলাম ওটা খুব কাজে লাগবে, কপার সালফেটের ইলেকট্রোলিসিস উইথ কপার ইলেকট্রোড। সেখানেও কপার কি ছিল, কপার ওয়াজ এ অ্যাক্টিভ ইলেকট্রোড। যখনই এরকম মেটাল ইলেকট্রোড থাকছে যেটা অ্যাক্টিভ ইলেকট্রোড, তখন কি হচ্ছে তোমার সেটা ক্ষয়ে গিয়ে অথবা দ্যাট ইজ গেটিং আয়োনাইজড অ্যান্ড এন্টারিং দ্য সলিউশন বাই লুজিং ইলেকট্রন। ঠিক আছে, এটা কেন হচ্ছে, কারণ ওই প্রসেসটাতে কম এনার্জি লাগছে রাদার দ্যান ওই ইজ গেটিং ডিসচার্জড। ঠিক আছে, এবার এনার্জির গল্পটা তোমাদের এই মোমেন্টে বোঝানোটা ডিফিকাল্ট, কারণ কি তোমরা ডিসচার্জ পোটেনশিয়াল সম্বন্ধে কিছু জানো না। বাট এই মোমেন্টে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, যে যেখানে যেখানে আমার কি আছে, অ্যাক্টিভ ইলেকট্রোড আছে, ধরো এখানে আমার অ্যাক্টিভ ইলেকট্রোড আছে, অ্যাক্টিভ ইলেকট্রোড কী হবে, অ্যাক্টিভ ইলেকট্রোড আস্তে আস্তে করে দ্যাট ইজ গোয়িং টু রিডিউস ইন সাইজ বাই বেসিক্যালি লুজিং ইলেকট্রন অ্যান্ড এন্টারিং দ্য সলিউশন অ্যাজ আয়ন্স। ঠিক আছে, হ্যাঁ, ইলেকট্রোলাইট, রাইট। ঠিক আছে, সবার লেখা হয়ে গেছে? আচ্ছা, আমি এগোচ্ছি, হ্যাঁ, আর একটা ইলেকট্রোপ্লেটিং আছে, ওটা কমপ্লিট করে দেবো। চলো নেক্সট হচ্ছে হলো ইলেকট্রোপ্লেটিং উইথ নিকেল। ঠিক আছে, সো এখানে আমাকে একটা সিম্পল ড্রয়িং করতে হবে, ইজি জিনিস। আমার যে ইলেকট্রোলাইটটা হবে সেটা এখানে থাকবে, নেগেটিভ ইলেকট্রোড সবসময় সেটার সঙ্গে কানেক্টেড থাকবে যেটাকে ইলেকট্রোপ্লেট করবে। সো এটা হলো আমার একটা ব্রাসের, ব্রাস মানে কপারের একটা অ্যালয়, ব্রাসের একটা স্পুন। ঠিক আছে, ব্রাসটা কি, ব্রাসটা কিছুই না, ব্রাসটা তোমরা জানো, ব্রাসটা হলো পেতল। ঠিক আছে, আচ্ছা, পেতল তো সবাই জানো আই গেস। আচ্ছা, নিকেল এর অ্যানোড দেবে, ঠিক আছে, নিকেলের অ্যানোড দেবে, আর ইলেকট্রোলাইট হলো NiSO4, NiSO4 অ্যাসিডিফাইড উইথ H2SO4। ঠিক আছে, NiSO4 অ্যাসিডিফাইড উইথ H2SO4। ঠিক আছে, আচ্ছা, এখানে আরামসে তোমরা আবার একইভাবে ডিসোসিয়েশন রিয়াকশন করে নিতে পারো। সো NiSO4 ডিসোসিয়েট করবে নিকেল 2 প্লাস প্লাস SO4 2 মাইনাস, H2SO4 ডিসোসিয়েট করবে 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস। ঠিক আছে, হয়ে গেল। আর এখানে ডেফিনেটলি ওয়াটার আছে, সো ওয়াটারও ডিসোসিয়েট করবে H প্লাস প্লাস OH মাইনাস, হয়ে গেল। নেক্সট আমার ক্যাথোডে কী হবে, ক্যাথোডে আমার ক্যাটায়ন যাবে, এখানে কোনটা নোবেল ক্যাটায়ন, এটা নোবেল ক্যাটায়ন, সো Ni2+ যাবে। ঠিক আছে, Ni2+ গিয়ে ক্যাথোডে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এখানে Ni ডিপোজিট করবে, তো ব্র্যাকেটে লেখো ডিপোজিটেড।
এখানে কিন্তু কনসেন্ট্রেটেড সলিউশন অফ NiSO4 দেওয়া হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে, কারণ কি নালে এখানে বেশ কিছুটা হাইড্রোজেন বেরোবে, সেটা আমরা চাই না, তাই জন্য এখানে কনসেন্ট্রেটেড, কারণ কি কনসেন্ট্রেশন যদি প্রচুর বেড়ে যায়, তোমরা জানো আমি করিয়েছি, তাহলে কনসেন্ট্রেশনের এফেক্টের জন্য নিকেল 2 প্লাসটা বেশি রিলিজ হবে। অ্যানোডে কি হবে, নিকেল অ্যাক্টিভ ইলেকট্রোড, নিকেলের বার দিয়েছো, নিকেল উইল লুজ টু ইলেকট্রন টু গিভ Ni2+ হুইচ উইল এন্টার দ্য ইলেকট্রোলাইট, ঠিক আছে, লুজ করবে, এন্টার করে যাবে, ঠিক আছে, ইট লুজেস ইলেকট্রন ভেরি ইজিলি বিইং অ্যান অ্যাক্টিভ ইলেকট্রন। আর সিমিলারলি তোমার কি হবে, ইট ইজ গোয়িং টু গেট প্লেটেড অন দিস স্পুন, ঠিক আছে, তাহলে স্পুনটা দেখতে চকচকে হবে, স্পুনটা করোশন হবে না, অনেক সুবিধা। যদি কেউ জিজ্ঞেস করে হোয়াই H2SO4 ইজ অ্যাডেড, লিখবে টু প্রিভেন্ট হাইড্রোলিসিস অফ NiSO4, দুটো জিনিস লিখবে, আমি দুটো পয়েন্টই লিখিয়ে দিচ্ছি তোমাকে, টু প্রিভেন্ট হাইড্রোলিসিস অফ NiSO4, আর যেহেতু দেখো H2SO4 আয়নও বাড়াচ্ছে, তো এটাও লিখতে পারো টু মেক ইলেকট্রোলাইট মোর কন্ডাক্টিভ, ঠিক আছে। সো এই দুটো ইলেকট্রোপ্লেটিংই তোমাদের সিলেবাসে আছে, আর কোনো ইলেকট্রোপ্লেটিং তোমাদের সিলেবাসে নেই, এছাড়া যে পার্টটা রয়েছে সেটা ইলেকট্রো রিফাইনিং, সেটা আমি পরের দিন কমপ্লিট করে দেবো, অসুবিধা হবে না, ঠিক আছে। সো কোনো যদি প্রবলেম থাকে প্লিজ জিজ্ঞেস করো, ঠিক আছে, জিজ্ঞেস করে নাও, কমপ্লিট করে নাও, মানে এরকম যেন না হয় এই জিনিস যেন না পড়ে থাকে,